হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রুমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার একটা কাবাবের রেসিপি, আর সেটা হলো জালি কাবাব। জালি কাবাব অনেকে মনে করে যে খুবই কঠিন তৈরি করা, আমি তো মনে করি যে শামী কাবাবের চেয়েও আমার কাছে এটাকে খুব সহজ মনে হয় আর খুবই ঝটপট তৈরি হয়ে যায়। আমি খুব সহজ রেসিপিতে করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা জুসি এবং কতটা সুন্দর হয়েছে। তাহলে চলুন শিখে নিই কীভাবে তৈরি করব এই বিফ জালি কাবাব। আমি এখানে কিমা নিয়েছি 2 কাপ। দেব আমি এখানে 1 চামচ আদা আর 1/2 চামচ রসুন বাটা। স্বাদ মতো লবণ। জয়ফল আর জয়ত্রী গুঁড়া 1/2 চা চামচ। কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। পেঁয়াজ কুচি পরিমাণ মতো, এটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ। ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। কালা জিরার গুঁড়া 1/2 চা চামচ। চামড়ির কুচি 1 চা চামচ। ধনিয়া পাতা কুচি। পুদিনা পাতা কুচি। লেবুর রস 1 চা চামচ। দুইটা পাউরুটি স্লাইসকে একদম ভিজিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। দিব টক দই 2 টেবিল চামচ। এখন এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। এটা আমার মিক্স করা হয়ে গেছে। আমি এখন এগুলোকে কাবাবের শেপ দিব, আর জালি কাবাব একটু বড় সাইজের হয় তাই আমি একটু বড় সাইজ করে নিব। আর আমি এখানে নিয়েছি ব্রেড ক্রাম, আর এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। ব্রেড ক্রামের রেসিপি আমার চ্যানেলে আছে, আমি আই বাটনে দিয়ে দিব, আই বাটন থাকে উপরে, দেখে নেবেন প্রয়োজন হলে। এখন এটাতে খুব ভালো করে গড়িয়ে নিব। আমার সবগুলো ব্রেড ক্রাম দিয়ে কোট করা হয়ে গেছে, এখন এগুলোকে আমি ভেজে নিব। আমি নিয়েছি 3টা ডিম, লবণ, আর হলো একটু কালো গোলমরিচ দিয়ে আমি এটাকে ফেটে নিব। দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এতে করে এই কাবাবটা খুব ক্রিস্পি থাকবে। এখন এগুলো খুব ভালো করে মিক্স করে নিব। আমার এটা ফেটানো হয়ে গেছে, এখন আমি ভাজবো। একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে।
এখন একটা একটা জালি কাবাবকে আমি ডিমে চুবিয়ে এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব। এখন হাতের সাহায্যে এভাবে নেট তৈরি করে দিতে হবে জাল। চামচের সাহায্যে এগুলো কেয়ার করে দিতে হবে আস্তে আস্তে। খুবই অল্প আছে, এটাকে 10 থেকে 12 মিনিট ভেজে নিতে হবে। এই সেট দিয়েও আবার একটু এভাবে নেট তৈরি করে দিতে হবে। এখন কাবাবগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 10 মিনিটের মতো ভেজে নিতে হবে। তাহলে খুব সুন্দর করে সব কিছু, ভিতরের মাংসগুলো খুব সুন্দর করে সফট হয়ে যাবে। এবং এটাকে মিডিয়াম আঁচেই করতে হবে, আর বেশি করলে কিন্তু উপরে ডিমগুলো পুড়ে যাবে। হয়ে গেছে, এখন কিচেন টাওয়ালে তুলে নিব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব মাই চ্যানেল। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।